কৃষ্ণাস হেলদি টিপস কুকিং অ্যান্ড ব্লগ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো চলো দেখে নাও আমি আজকে কি রান্না করি আজকে আমি শীতকালের অন্যতম দুটি সবজি বিট এবং গাজর দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যা কিন্তু ভাত বা রুটি সবকিছুর সাথে পারফেক্ট ভাবে জমে যাবে বিট আর গাজর দিয়ে কিন্তু খুব সুস্বাদু এই রেসিপিটি তৈরি করা যায় আমরা অনেকেই বুঝতে পারি না বিট আর গাজর দিয়ে কিভাবে সবজি করব বা বিট আর গাজর সাধারণত স্যালাড হিসেবেই খাওয়া হয় কিন্তু এটা কিন্তু সবজি হিসেবে রান্না করেও রুটি বা ভাতের সাথে দারুণ লাগে খেতে তো বেশি কথা না বাড়িয়ে চটপট তোমরা রেসিপিটা দেখে নাও প্রথমে দেখে নাও কি কি সবজি আমি নিয়েছি আমি নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের বিট বিটগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি বিট সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের গাজর গাজরটাকে আমি এরকম একই মাপের ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে একটু বড় করে কেটেছি কারণ আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই একটু বড় করে কেটেছি এবারে আমি প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলোকে নিয়ে নিচ্ছি আমি এটা প্রেসার কুকারে প্রথমে একটু সেদ্ধ করে নিব আর প্রেসার কুকারে না দিয়েও সরাসরি কিন্তু কড়াইতেও রান্না করা যাবে তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তাই আমি সময় সাশ্রয়ের জন্য আমি এটাকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এতে এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এতে কোয়াটার চা চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারের হাওয়াটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর আমি টাকাটাকে খুলে নিচ্ছি এবারে এটাকে আমি ছেঁকে নেব কারণ একটু জল রয়ে গেছে তো এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না এই জলটাই আমি গ্রেভি হিসেবে পরে এটা ব্যবহার করব। এবারে রান্নাটা করার জন্য আমি একটা লোহার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি তোমরা যে কোনো কড়াইতেই রান্না করতে পারো এতে আমি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে ধরনের একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কোয়াটার চা চামচ গোটা জিরে দিচ্ছি কয়েক সেকেন্ড জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম খুব বেশি ভাজবার প্রয়োজনে একটু পেঁয়াজটা সফট হয়ে গেছে এরকমভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক মুঠো মতো ফ্রেশ মটর দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো ফ্লেমটাকে লোতে রেখে আমি এই মশলাগুলোকে একটু ভালো করে মটরশুঁটির সাথে কষিয়ে নেব তিন চার মিনিট ভালো করে আমি এগুলোকে কষিয়ে নিলাম মটরশুঁটিগুলো একটু সফট হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আর জল ঝরিয়ে রাখা গাজর এবং বিটটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবজিগুলোকে আবারও মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে তিন চার মিনিট সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবারে যে জলটা রেখেছিলাম সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী অল্প লবণ দিয়ে দিচ্ছি লবণ আগেও দেওয়া ছিল গাজর বিট সেদ্ধ করার সময় সেটা বুঝে লবণটা দিতে হবে আর মিষ্টির জন্য আমি হাফচা চামচ পরিমাণে একটু আখের গুড় দিচ্ছি তোমরা একটু চিনি দিয়ে নিতে পারো এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে তবে তোমরা মিষ্টিটা খেতে অপছন্দ করলে মিষ্টিটাকে বাদও দিতে পারো আমি চিনির পরিবর্তে গুড় দিয়েছি গুড়টা বেটার হেলদি অপশন গুড় দেওয়ার জন্য কিন্তু রান্নার স্বাদের কোনো রকম হেরফের হয় না সব উপকরণগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট বাদে ঢাকাটাকে আমি সরিয়ে নিলাম আমার সবজিটা মোটামুটি হয়ে এসেছে জলটাও শুকিয়ে এসেছে আর আমি আলুগুলোকে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি তাহলে সবজিটা একটু মাখা মাখা হবে খেতে কিন্তু ভালো লাগবে শেষে আমি এর মধ্যে এক মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে কিন্তু দারুণ লাগে ধনেপাতাটাকে নেড়ে চেড়ে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি বিট গাজরের সবজি আমার হয়ে গেছে তো তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো আর রেসিপিটা কেমন হলো আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ